আমার ছোট ভাই এবং আমার সন্তানের বয়সে আছে অনেকে, আমি দেখেছি অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের বাবা মা কেউই নেই, যে লালন পালন করে যাচ্ছে। যেটা শাহাদাত ভাই বললো, যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে, এটা আসলে অতুলনীয়। ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে, আল্লাহর কাজে ব্যয় করছে, এটা একটা অনেক বড় একটা বিষয়। আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি। তারা যদি তাদের যদি আমরা অভিভাবকত্ব গ্রহণ করি প্রত্যেকেই এক একজন করে, একজনের অন্তত যদি অভিভাবক গ্রহণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই অভাবের কারণে আর আদর মায়া স্নেহ মমতা এবং ভালোবাসার কারণে কিন্তু ওদের খারাপ কাজে জড়াবে। আমাদের সবারই উচিত এখানে তাদের পাশে দাঁড়ানো, যে যেভাবে পারি, কেউ দুয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, এক সবার পাশে দাঁড়ানো উচিত আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি পরিবেশে আসার এবং অত্র প্রতিষ্ঠানে যে এতিম ছাত্র আছে তাদেরকে নিয়ে একসাথে এভাবে দাঁড়িয়ে থাকার এবং কিছু কথা বলার তৌফিক জালা করে দিয়েছেন। আমরা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। খুবই আনন্দ পাচ্ছি যে আজকে যে সকল মেহমানদেরকে পেয়েছি চাইলে পাওয়া যায় না, আবার যাদের সাথে দাঁড়িয়ে আছে তারা আল্লাহর অত্যন্ত প্রিয় এবং খুবই মানে আল্লাহর মানে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি। এটা অত্যন্ত আনন্দের, এটা অত্যন্ত প্রশান্তির, হৃদয়ে প্রশান্তি দোলা দিয়ে যাচ্ছে। আহলাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত পথরালা ফাউন্ডেশন সারা বাংলাদেশে 350 এতিম লালন পালন করে যাচ্ছে। আজকে দাঁড়িয়ে আছে যেখানে, এটা হলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে 101 জন ছাত্রী আছে, 42 জন তো পুরুষ আছে, 101 জন আর মহিলা শাখাতে আছে 42 জন। এতগুলো এতিম আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় প্রতিষ্ঠান লালন পালন করে যাচ্ছে। তো আমরা সম্মানিত প্রিয় ভাই জাতীয় দলের ক্রিকেটার মেহেদী আছে মিরাজ ভাই, সেই সাথে আছেন ক্রিকেটার স্বাধীন ভাই, ক্রিকেটার আসাদুজ্জামান ভাই, খুবই আনন্দ পাচ্ছি তাদেরকে পেয়েছি। এবং দেখলাম এতিম যে ভবন যেখানে তারা থাকে, চলাফেরা করে, বসবাস করে, পড়ালেখা করে, দেখে ভালো লাগছে। পাশাপাশি অনুরোধ করো ভাইদের কাছ থেকে এতিমদের আবাসস্থল, তাদের চলাফেরা সব কিছু দেখলেন, আপনার কেমন লাগলো অবশ্যই অবগত করবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে যে আমি আজকে এসেছি এখানে রাজশাহীতে, এবং অনেক দিন ধরে আশা ছিল যে এই প্রতিষ্ঠানটায় আসবো এবং দেখবো, সময় হয় না এর জন্য আসতেও পারিনি। বাট আজকে যখন রাজশাহীতে একটা কাজের জন্য এসেছি, সেই সুযোগে মনে হলো যে ওদের সাথে একটু দেখা করে যাই, আর খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে আমার ছোট ভাই এবং আমার সন্তানের বয়সে আছে অনেকে, আমি দেখেছি, সত্যি কথা বলতে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ওরা সবাই এতিম, মানে ওদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের বাবা মা কেউই নেই, যে লালন পালন করে যাচ্ছে। যেটা শাহাদাত ভাই বললো, যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে, এটা আসলে অতুলনীয়। এবং আশা করি যারা আছে ওরা পড়াশোনা করবে ঠিকঠাক মতন, এবং প্রতিষ্ঠান ওদেরকে সার্বিক সহযোগিতা করবে সব সময়। আর সত্যি কথা বলতে যে এখানে আসার পরে প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম, এবং ওদেরকে দেখে বেশি আবেগময় হয়ে গিয়েছি আমি। সত্যি কথা বলতে ওরা অনেক ছোট, যে ওদের এই বয়সটা খেলাধুলার বয়স, মাঠে যাবে, খেলাধুলা করবে, বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সময়, কিন্তু ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে, আল্লাহর কাজে ব্যয় করছে, এটা একটা অনেক বড় একটা বিষয়। আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে অনেক উত্তম পুরস্কার দান করুক, এবং আল্লাহ যেন ওদেরকে অনেক বড় মাপের একজন আলেম বানায়, আমি এটাই দোয়া করি। এবং ওদের কাছে আমিও দোয়া চেয়েছি, যেহেতু ওরা অনেক ছোট, ওদের দোয়া অবশ্যই আল্লাহ শুনবে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, হ্যাঁ? ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে সবাই। জাজাকাল্লাহ খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাজায়ে খায়র দান করুন। স্বাধীন ভাই দোয়া করেন প্রতিষ্ঠান। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে এখানে এসে। আর প্রথমত আমি যেটা বলতে চাই, আমি একটা হাদিস পড়েছিলাম সহিহ বুখারী এবং মিসকাত শরীফে, সেটা ছিল যে যে ব্যক্তি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই আঙুলের ন্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন আঙুল দিয়ে, যে দুই আঙুলের ন্যায় পাশাপাশি অবস্থান করবে। তো এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এতগুলো ইয়াতিমদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা গ্রহণ করেছেন তারা অবশ্যই আল্লাহর কাছে উত্তম প্রদান পাবেন, এবং তাদের জন্য আমি মন খুলে দোয়া করি আলহামদুলিল্লাহ। এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব
যেন অন্ততপক্ষে একজন ইয়াতিমের অভিভাবকত্ব যেন গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের ইয়াতিমরা ছন্না ছাড়া হয়ে ঘুরবে না। এবং বা মাদক বা বিভিন্ন যে খারাপ কাজগুলো হয়, দেখা যাচ্ছে ইয়াতিমদের পরিবারের যারা রয়েছে ইয়াতিম সন্তানরা, বাবা মার আদর যারা পায় না, তারাই বিশেষ করে খারাপ কাজগুলোর সঙ্গে সহজে জড়িয়ে যায়। এবং যারা আর্থিকভাবে অনটনে থাকে, তারাই খারাপ কাজগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে যায়। তো আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি, এবং আসাদুল্লাহ গালিব স্যার, হাফিজাহুল্লার মতো বা আর সংশ্লিষ্ট যারা রয়েছে, আমি আসলে সকলের নাম জানি না, আল্লাহ সকলকে বারাকা দিক, আমরা যদি ওনাদের মতো এগিয়ে আসি প্রত্যেকেই, তাহলে আশা করা যায় বাংলাদেশে আর ইয়াতিমদের সংখ্যা থাকবে না, রাস্তাঘাটে আমরা এরকম ছোটো ছোটো বাচ্চাদের ভিক্ষা করতেও দেখবো না, এবং আমাদের যে বর্তমানে যে উশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হয় সারা দেশে, সেটাও আশা করি হবে না। কেউ চাইলেও কাউকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না, কারণ খারাপ কাজ তো কেউ নিজে এসে করে না। আমরা দেখি দেশে যারা ক্ষমতাসীন রয়েছেন সারা পৃথিবীতে, শুধু দেশে না বা বিরোধী দল রয়েছেন, প্রত্যেকেই কী করে, উপরে থেকে অর্ডার দিয়ে নিচ থেকে কাজ করে। তো নিচে কাজ কারা করে? কাজ কিন্তু যে এরকম ইয়াতিম যারা রয়েছে, যারা নিম্নবিত্ত রয়েছে, চাকার বিনিময়ে তারা কিন্তু কাজগুলো করে। তো তারা যদি আমরা অভিভাবকত্ব গ্রহণ করি প্রত্যেকে এক একজন করে, একজনের অন্তত যদি অভিভাবক গ্রহণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই অভাবের কারণে আর আদর মায়া স্নেহ মমতা এবং ভালোবাসার কারণে কিন্তু ওদের খারাপ কাজে জড়াবে না। তো আমরা আশা করব প্রত্যেকেই যেন এইসব ভালো কাজে অংশগ্রহণ করা যায়, এবং আমি মন থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রত্যেকে কবুল করে, এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা রয়েছে প্রত্যেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বরকত প্রদান করে। আসাদুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আমি শুধু মিরাজ ভাই স্বাধীন যা বলছে অনেক ভালো কথা বলছে, আমি শুধু এটুকুই বলবো যে খুব ভালো একটা মানে প্রতিষ্ঠান, এটা ভালো একটা উদ্যোগ, আমাদের সবারই উচিত এখানে তাদের পাশে দাঁড়ানো, যে যেভাবে পারি, কাউ দুয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, এক সবার পাশে দাঁড়ানোই উচিত আমাদের। আসসালামু আলাইকুম। তো শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়রান। আহলাদ আন্দোলন কর্তৃক পরিচালিত পথরালো ফাউন্ডেশন যেভাবে সারা বাংলাদেশে 350 ইয়াতিমের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে, ভাই যেটা বললেন, প্রত্যেকে যদি একটি করে ইয়াতিমের দায়িত্ব নেই, এটা আমাদের জন্য অনেক বড় বৃহৎ পাওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো এবং দোয়া করব যারা কাজ করে যাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। পথরালো ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা তাদের কার্যক্রম আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করি। যারা অর্থ দিয়ে, দোয়া দিয়ে, সহযোগিতা করে যাচ্ছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, এবং এ সকল ইতিম যারা আছে, আমরা সবাই একসাথে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম প্রতিদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।